আগের লাইভটা আসলে কেটে গিয়েছিল, লাইনটাও ক্লিয়ার ছিল না। এখন ঠিক আছে কিনা দেখো হবে। সো এখন আমি জানি না ঠিক আছে কিনা। ঠিক যদি থেকে থাকে মনে হয় আমার মানে লাইনে আছে, একটু হাই হ্যালো করেন তাহলে বোঝা যাবে। আদারওয়াইজ বোঝা যাবে। কেমন আছেন ভাবি? ওর এখন তো দেখা যাচ্ছে না, যদি থেকে থাকেন দেখা যায় তাহলে একটু হাই হ্যালো করেন, কিন্তু বোঝা যায় না কেউ আছেন কিনা। তখনও বুঝতে পারিনি, তারপরে কেটে দিয়েছি, এটা কেটে গেছিল। তারপর আম্মু রীতি আন্টি রীতি ফোনটা নিয়ে এসে দাও তো, দেখা যাচ্ছে না, একটু কমান্ড না করে বোঝা যাবে না। কোন ফোন? আমারটা না, বাসা ফোনটা নিয়ে এসে, এটা আমার ফোন। দেখে ও বললো আমি লাইনে, কই এসে দেখতে পারি না তো। আম্মু বাসা ফোনটা দাও তো, আমাকে বাসা ফোনটা নিয়ে এসে দাও। বোঝা যায় না, ওই তখনও বোঝা যায়নি কেননটা কি। পানি পড়ে গেছে মা, আনি মুছে দাও ন্যাপকিন দিয়ে। আনি 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 পড়ে গেছে নিচে। হ্যাঁ আনি পড়ে গেছে নিচে। ও দেখতে এই দেখো, দেখা যায় কি? আপনি দেখেন না, আপনি ব্লগে ঢুকছেন কেন? আমি তো লাইভে আছি যে আপনি দেখতে পারেন না। আমি বুঝলাম না, আগে এলাম হয়েছে, দেখেন তো দেখা যায় কিনা, দেখলে হাই লিখে দেন একটু, দেখেন তো গেছে কিনা। ওই যে কি অবস্থা ভাবি, কেমন আছেন? আজকে কিন্তু সিবিএসএ কিছু আপনার পাইনি না? ও আচ্ছা আচ্ছা, সারাদিন বাসা থেকে একটু সময় কাটাই। আমার সাইজ ঠিক আছে তো? না, ছোট ছোট আছে। করোনা চৌধুরী অফ ছিল। ও ভাবি ভাবি ও আজকে ভাবি মামা, ও আপনার স্টপ ছিল আজকে বার অবশ্যই। হ্যাঁ আচ্ছা আচ্ছা, এই কারণে আপনার দেখলাম না, আমি তো যে ঘুরে আসলাম একটু খুঁজলাম ভাবি কোথায় তো দেখলাম নেই। আজকে আসলে আমরা দুজন মিলে প্যাটেল ব্রাদার্স এত এত ফ্রেশ ফ্রেশ ভেজিটেবল নিয়ে আসছি, সেই কারণে দুজন মিলে রান্না করতে বসছি। সাধারণত ও তো লজ্জায় বসে না, লজ্জা না মানে এই কাজ করছি সেই ব্যাচেলর লাইফে, সেই কত বছর আগে, 18 বছর আগে, তো তারপর থেকে আর করা হয় নাই, কারণ এরা তো আসার পরে আমি কাজে ঢুকে গেছি আর সময় পাই না। তো মনে করলাম তো ঘরে বসে আছে সময় যায় না, তাই একটু সময় দিই আর কি ফ্যামিলিকে। তাই এই বাচ্চাদের নিয়ে সাথে, তারপর এই যে ফ্রেশ ফ্রেশ তরকারি কিনে আসছি তো আজকে, তাই মনে করলাম যে একটু সময় দিই ওদের সাথে, তাই আসি আর কি। ভাবি অনেক কিছু কিনে নিয়ে আসছি, দেখেন দেখাও ভাবি একটু। এই যে ফ্রেশ, অনেক কাটা হয়ে গেছে, এই যে ফ্রেশ সজনে ডাটা পাচ্ছি, ফ্রেশ সজনে ডাটা আমার ভাবি ও দেশে দেখছে। তারপরে দেখেন ফ্রেশ দেশি লাউ, ফ্রেশ কলা, মানে এত ফ্রেশ কলাগুলো নিজের থেকে উঠে নিয়ে আসছি, শাক তার চেরা দেখো, এই দেখেন। তারপরে কচু শাক নিয়ে আসছি, কিন্তু রান্না যে করব কচু শাক, হ্যাঁ
কিন্তু রান্না যে করব কি কি এটাই বুঝতে পারছি না। হ্যালো ডিয়ার শিরিন আক্তার বেগম, দেখো কি লিখছে, হ্যালো ডিয়ার, হাই, কি অবস্থা সবাইকে, এদিকে আমার ভাবিও দেখছে, তন্নি কি অবস্থা, তন্নি ভাবি কেমন আছেন সবার, আমাদের আরো শর্মাও আসবে হয়তো একটু পরে, বলছে আমি কিন্তু রান্না করব না, আমি জাস্ট কেটে দেব। তুমি রান্নাই করো না? না আমি রান্না করি না, সবাই মিলে অসুবিধা কোথায়, আমি রান্না করলে সেই ব্যাচেলর লাইফে রান্না তো একবার খালি আর তোমরা বলতে পারবে না, বারবার রান্না করতে হবে, এই কারণে রান্না করব না, এমনি জাস্ট কেটে দিয়ে আমি শেষ। না 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 তুমি বাদ বাকি করে দিবা, সে আজকে রান্নাও করে খাওয়াবে, সো তুমি রান্না করবে আমি একটা ভিডিও করব, ঠিক আছে? না আমি রান্না করব না। কেন? তুমি রান্না করবে আমি ভিডিও করে দেব। তো রান্না করে আমাদের দেখাইতে, তাই না? তুমি একটু তাড়াতাড়ি করো, তুমি তো অনেক স্লো। আমি স্লো? দেখছো আমি আমি কাটি দুইটা, তুমি কাটো একটা। নয় শুন না, বাদ দাও পয়সে, এই যে আন্টিদেরকে একটু হাই বলো, আন্টিদেরকে একটু হাই বলো, ওই যে আন্টি, উফ শুনো আমার ব্যথা পাচ্ছে, উফ উফ, আন্টিদেরকে একটু হাই বলো, বেবি এই পায়ে ব্যথা পেয়েছে, তুমি কেন ঘরে নিচে ঢুকছো মা? আপনার মেয়ে কেমন আছে ভাবি? তনি ভাবি মেয়ে ভালো আছে? ওই দেখো আন্টিদেরকে একটু হাই বলো। আমার বড় মেয়েটা যখন কিছু খায় আমাকে আগে খাওয়াই দেয়, আমি যেখানে থাকি ঘুরঘুর করে আমার পাশ দিয়ে সারাক্ষণ। এই তোমার ভাবি লেগেছে আমাদের আমার ভাবি লেগেছে কি, তুমি একদিন রান্না করে দেখাও, ডাবলু ভাই একদিন রান্না করে দেখো, আমরা একটু দেখি কেমন, আপনারা আসেন তারপরে রান্না করে খাওয়াবো একদিন, তোমরা তোমরা আসো তারপরে রান্না করে খাওয়াবে, বুঝছো? মুখে দেনা আমার ব্যাচেলর লাইফে রান্না, ওই পাঁচমিশালি ভেজিটেবল রান্না, সবসময় মনে হয় দুই প্রকারই রান্না করতে, না ডাল আর মাংস এই তিনটাই কত বেশি, তুমি সবসময় ওই রান্না করতে, মানে আমার পাঁচ ছয় জন আমরা গেছিলাম তো রুমমেট, তো এক এক দিন এক এক রকম রান্না ছিল আর কি। আমাদের আরো শর্মা আসছে লাইনে, কেমন আছেন ভাবি? ব্যথা পাবে, আন্টিদেরকে একটু হাই বলতে হয়, বলো হাই, ওই যে আন্টি ফোনে 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 থাকো, আম্মা তুমি একটু আসো, সে হাই বলো সবাইকে, আমার মেয়ে লজ্জায় কেমন আছো, সবাই বড় মেয়ে লজ্জায় পাশে চলে যায়, ওয়াও ভেজিটেবল গুলো এত ফ্রেশ, আমার মেয়ে উমাই করে দেয় না, ঘুমাই গেছে হয়তো, এত তাড়াতাড়ি ঘুমানোর কথা না, সবাই কি তোমার মতো সাতটার সময় ঘুমায় সকাল, আমার ঘুমাতে ঘুমাতে সাতটা সাতটা আটটা বেজে যায় সকাল, না রেসিপি দিয়েন ভাইয়া ট্রাই করে দেখবো, তোমার ভাবি লিখেছে বুঝছো রেসিপি দে, তো তোমার ভাইয়া যা রান্না করে না খুব ভালো রান্না করে কিন্তু, বুঝছো না, আমার রিকি যখন আমি যখন প্রেগনেন্ট ছিলাম, রিকি যখন পেটে ছিল, তো লাস্টের মান্থটা ফুল রান্না করে, ওই এক মাসই রান্না করছি এবং ভালো রান্না করতো, আমার তখন মেহমান আসতো তাদের ওই দিয়ে খাওয়াতাম, সবাই কিন্তু খুশি হতো, হ্যাঁ আমি রাই, তোমার মেয়ে হাসতে দেখো, আমাদের তাসিনীর মা কেমন আছেন ভাবি? ভাবি তো এত বিজি, এই ভেজিটেবল গুলো শাক সবজি যাই ছিল না কানে, এত ফ্রেশ ভাবলাম যে সব ধরে নিয়ে আসতাম, একবার মনে করলাম
আমার ভাই তোমার বিজি মানে ছুটি ছি ভাই তোমার জন্য বসে থাকবে নাকি তুমি মতো ভাত তো লকডাউন নেই না ভাই বিজি মানুষ আমার ভাই তো 24 আওয়ার্স ভাবি সজনে ডাটা রান্না করবে আপনার ভাই আজকে ডাল দিয়ে আসেন নাকি বলো না ভাবি যদি আসতে পারে ভাবিরা তাহলে করব আপনার আপনারা যদি আসেন তাহলে আপনার ভাই রান্না করে খাবো মুখে দেন আমার কেমন বুঝছেন সজনে ডাটা মসুরির ডাল দিয়ে আর কলা কাঁচা কলা এই দেখেন কলাটা কত ফ্রেশ কাঁচা কলা দিয়ে ইলিশ মাল দিয়ে আর কি রান্না করব আর ওই যে ডাটা শাক ও আর এই দেখেন শাকটা এত ফ্রেশ এত ভালো রেখে দিতে মন চায় না কচু শাক নিয়ে আসতে তাও ভালো আপনারা কি রান্না করছেন কে ইয়ে আরো সারাম্মু তারপরে এখনই আসেন ফ্রেশ ফ্রেশ খেতে পারবেন আর সারা আমকে আমরা কি এখন আসবেন পরে কালকে চলে আসেন এখনই চলে আসেন কারণ আমি তো সারা রাত জেগেই থাকি বরং রাতে আসলে ফ্রেশ ফ্রেশ খেতে পারবেন আর আমি সব সময় ঘুমাই সব সময় জেগে থাকি তুমি সব সময় ঘুমাই সব সময় জেগে থাকো কারণ ওই যে ঘুম এত হালকা পায়ে যে হাঁটতে পার ঘুম ভেঙে যায় এইজন্য বলছি সব সময় জাগি সব সময় ঘুমাই আসলে কেমন ও ঘুমাই গেছে ফুল আমি দেখছি ফুল ঘুমানো বাট আমি যদি একটু ঘরে ঢুকলাম পাশে গেলাম ও ঠিকই তো বসে থাকে এত ঘুম পাতলা আমার মেয়ে আমার রীতি রীতির এত ঘুম পাতলা ও অনেক ঘুম পাতলা যাওয়ার আগে উঠে যায় নিয়ম 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 আমাদের তুমি কি করো আমাদের ইয়ে নাম কি স্লাইড তাসিনের আম্মু ভাবি কি অবস্থা কেমন আছেন আজকেও ভাবছিলাম আপনার একটু ফোন দেবো আর পরে ভুলে গেছি ঘুম বাইরে থেকে এসে দুজন না ঘুমায় গেছি ছোট মেয়েটারে নিয়ে ঘুম থেকে উঠে আর মনে নেই আমি তো সব কেটে বাজে তুমি তো কাটতে পারো না না তো তুমি কাটো অসুবিধা কোথায় আমি তো গল্প করতে রাখছো না আর আমার মেয়ের অকাজ যদি দেখে একটু নিচে করে দাও তাহলে এই অকাজগুলো দেখতে পারবে একটু ফোনটা একটু নিচে করে দাও রিহা কে কি করে দেখো আমি তো অলওয়েজ স্লো সবাই জানে নিচের দিকে দাও ওটা ক্যামেরাটা একটু নিচের দিকে দাও উপর থেকে একটু নিচের দিকে করে দাও এদিকে করে দাও হ্যাঁ তাই তো করে দিয়েছে দাও এই যে আর একটু রিহার দিকে ঘুরে দাও এই যে আমার মেয়ে কি অকাজ শুরু করছে এই যে এরপর থেকে সব নামায় তুমি ঠিক আছে ভাবি যদি আপনি কালো ভুনা করে খাওয়ান তাহলে এখনই আসি আপনার বললাম কালো ভুনা রেসিপিটা আমার পাঠায় দিয়েন ভিডিও করে আপনি দিলেন না তো এখন যে অবস্থা দরজা খুলবেন তো দেখা গেল ভাবি ভয় করোনার ভয় তো দরজায় খুলছে না শোনেন এখন যে অবস্থায় আছি বর্তমানে কেউ করে বাসায় যায়নি কিন্তু সেদিন কিন্তু আমি সিঁড়ি বাসায় গেছি যে ওর কাঁঠাল আমি ওটা এ করছি ব্লগে দেবো ভিডিও করছি বাট টাইম পাইনি এডিট করার এখনো এত বিজি থাকি আর ওর বাসায় যে আমি ওর স্পেশাল কাঁঠাল খেয়ে আসছি অনেক কাঁঠালটাতে কি মজা ছিল অনেক মজা ছিল শিরিন বেগম কইরা আছে শুনেন আপনার থ্যাঙ্কস কারণ কাঁঠালটা এত মজা ছিল আমি পরে ওই ওই পড়ে দাও অত মিষ্টি কাঁঠাল খুঁজে পাইনি কিনছি বাট অত মিষ্টি কাঁঠাল পাই না তুমি কি খুশি হবে তো দিয়ে দেছো আমি দেবো কেন তোমার মেয়ে দিচ্ছে এই যে অকাশ কসার একজন ওই ফেলা শুনেছে কিন্তু ওই যে গার্বেজে ফেললো কেমন ওই ময়লাটা গ্যারেজে দিয়ে দাও আমার রিহাকে নিয়ে যাও তো মা রিহা খুবই ঝামেলা করছে কি কি লিখেছে তো ভাবি রান্নাটা কালো ভুনাটা
কালো ঘোড়াটা ভিডিও করে পাঠাবেন, ওটা দেখে দেখে আমরা অনেকেই করব, কারণ ওই আপনার ওটা স্পেশাল, অনেক টেস্ট হয়। আরো সবাই কি সব ঘুমাই গেছে? রান্না খালাম্মা করবে না, রান্না আমি করব, খালাম্মার শরীরটা বেশি ভালো না, পায়ে ব্যথাটা বাড়ছে, আবার রোজাও ছিল। আম্মু তুমি সব নিচে রাখছো? নাও না, আমি কাজ আগাতে পারছি না। দেখো আম্মু ওকে নিয়ে নাও তো, কি করে দেখো, আসো আমার কাছে পড়ে যাবে, আম্মু পড়ে যাবে। আমার মেয়ে সব অকাজ শুরু করে, আম্মু এগুলো কাটি, এগুলো কাটি দাও। আমি কাটবো কি করে? আম্মা আমার মেয়ে এত অকাজ শুরু করে দিয়েছে। থ্যাংক ইউ ভাবি, সো কিউ, এত জ্বালাতন করে দেখেন সারাক্ষণ দেখে রেখে আসা, সারাক্ষণ দুষ্টমি দুষ্টমি। ও মানে যতক্ষণ ঘুমায় ভালোই লাগে, এখন ও যতক্ষণ ঘুমায় ততক্ষণ মনে হবে ঘর বাড়ি শান্ত হয়ে আছে, তারপরে উঠার পরে ও সবার আদরে আদরে সে একেবারে মাথায় উঠে বসে আছে। নানু ভাইয়া নানু আমার ছোট মেয়ে, আমার ছোট মেয়ে এত মেকআপ করে সারাক্ষণ, অলওয়েজ সে মেকআপ নিয়ে চোখে, তার মেকআপের স্টাইলটা চোখে দেয় আর ঠোঁটে দেয়া। দেখো মামাকে হাই বলো, মামাকে হাই বলো, মামা আর দেখছে, দেখো মামাকে হাই বলো, হাই দাও সবাইকে, ওই যে মামা আছে মধ্যে, হাই বলো মামাকে। মামি বলছে যে কে রান্না করবে, ওই দেখো মামা এসে গেছে, ওই দেখো আরুশারাও এখনো ঘুমায়নি, আরুশারাও দেখছে, ওলে তো অনেক বড় বড় দাড়ি হয়ে গেছে, দাড়ি রেখে দিয়েছে। আমার ভাই এমন বড় বড় দাড়ি রাখছে, দেখতে চুলটাও ছোট করে হচ্ছে, তাহলে ভালোই দেখা যাচ্ছে। আমার মেয়ে দেখেন একটু পর পর আবুর আদরের দুইটা মেয়ে একেবারে, এত আল্লাহ দিয়ে দুই মেয়ে, ছোট বড় মেয়েটা তো সারাক্ষণ আব্বুর কাছে থাকে, ঘরে ফেরার আব্বুকে এই দেয় ওই দেয়, মানে আব্বুর আল্লাহ দেয় আর কি। আলু কাটো, এর ভিতরে আলু দিবা না, চলে আয় তোরাও। আমার ভাই দেখছে, শোন ও আজকে রান্না করে খাওয়াবে সজনে ডাটাতে ডাল দিয়ে, চলে আয়। না আমি রান্না করবো না, আমি ভিডিও করে দেবো। সবাইকে হাই হ্যালো দিয়েছি, সবাই দেখছে, দেশের এখানে জানাজা দেখছে সবাই। জাস্ট আমরা একটু আসলাম একটু গল্প করতে, কারণ দুজন বসে বসে তো দুই কাজ করছে আর গল্পই করছে, ভাবলাম একটু আপনাদের সাথেও করি নাকি। যদি কেউ বলে যে দুলা ভাই, যেহেতু দেশের থেকে সবাই দেখছে, আমি বলি যদি বলে দুলা ভাই ঢুকে পড়া কেন, তো দুলা ভাইয়ের মাতার অবস্থা একটু বেশি খারাপ, এখন বেবিকে নিয়ে যাবো। আমরা কিন্তু রেডি অলমোস্ট, আমি একটা অর্ডার দিয়েছিলাম ওয়ালমার্টে ছোট দেখে, বাট রুনা বেগম মনে হচ্ছে একটু বেশি ছোট হয়ে গেছে না। এই দেখেন আপনার ভাই কি সুন্দর করে আলু ছুঁচ্ছে। না এটা তো আমার অভ্যাস আছে, আমি আগে তো করছি ব্যাচেলার লাইফে, তো এখন নাই, অনেকদিন গ্যাপ হয়ে গেছে, গ্যাপ হয়ে গেছে, বন্ধ আছে। তাহলে হ্যাঁ, তাই আমি একটা বারবিকিউ চুলা কিনি, বাট ছোট, বেশি ছোট হয়ে গেছে, তা আমি জানি না ওইটা হবে কিনা, আমি এখনো ফিক্স করে দেখিনি। তুমি একটু ফিক্স করে দেখে না তো কত বড় হয়, কেবল আজকে আসলো। তো খালেদ ভাই কি রেডি ভাবি মাছ মারার জন্য?
ওই আমি জানি মনে হয় দুইটাই লাগবে, আপনারটা আমারটা দুইটাই লাগবে, কারণ ছোট ছোট সাইজের তো একটাই হবে না, এই এক দুই তিন জনের মতো হয়তো বা ছোট সাইজ। আমি আমি ভাবলাম আর একটু বড় হবে হয়তো বা, কিন্তু দেখি বেশি ছোট, আমি খুলে দেখিনি এখনো, খুলে দেখার পরে বলবো। আমার দুষ্টুমি খুলি, ওকে খোলো খোলো। এটা হাতে লেগে যাবে মা, এটা স্টিকি, এটা হাতে লেগে যাবে, এটা বন্ধ করে রাখো। আমার মেয়ে অলওয়েজ আপুর যেগুলো আছে আপুর গুলোই পছন্দ করে, ওর গুলো পছন্দ করে না। আমি এখান দিয়ে না, আপুরটা খারাপ হলে সেই সেটাই ভালো। এটা স্লাইম, এখন আপুর স্লাইম নিয়ে সে খেলবে, ওর আমি কিনে দিলে ওরটাও নেয় না। এখানে রাখো কভার। হ্যাঁ ওই আন্টি দেখো কি লিখছে, আমো দেখো তোর নাম কি লিখলো, তুমি খালেদ ভাই খাবার না, খালেদ ভাই খাবার, খালেদ ভাই জানে আমি খালেদ লাভু ভাই মেরিল্যান্ড গেছে, ও হ্যাঁ জেবু ভাবি আমি দেখলাম, জেবু ভাবি লাভু ভাই সবাই মেরিল্যান্ড গেছে এখন। লাভু ভাই হ্যাঁ আমিও দেখলাম লাভু ভাই অরুণা বেগম কাজে জানি কাছে খালেদ ভাই কথা, খালেদ ভাই জানো আচ্ছা, লাভু ভাইদের দেখলাম যে ছবি ঢুকে আছে, ওরা দেলোয়ার টেলোয়ারের ছবি ঢুকে আছে। তাহলে তো জলিরা সবাই বিজি, ছোট ভাই জানি। হ্যাঁ হ্যাঁ আমার মুখে দেয় না, কাঁচালু খাও মা, তুমি সরে যাও মা, এবার তুমি অরেঞ্জ খাবো, অরেঞ্জ একটু বেশি বড় হলে সমস্যা নেই। আমি আর একটু সাউন্ড দাও তো, টিভির ফ্যান গানটা হেভি সুন্দর দাও দিয়ে আসো, এই যে রুনা বেগম অলওয়েজ কাজে, রুনা বেগম ব্যাগ বিজি মানুষ। দাও তোমার কলা, দাও কলা ছুলে, কলা গুলো ছুলে ফেলো। দেখছেন আমাদের কলাটা কি সুন্দর নিয়ে আসছে, মনে হচ্ছে গাছের থেকে উঠে নিয়ে আসছে, একেবারে ফ্রেশ। আমার তো হাতে তো উঠাতে পারবো, কালার উঠবে না। আমার মেয়ে একটু গান দেখলে ডান্স করা শুরু করে দেয়, আমার কি অবস্থা, আনু সাহেবদের কি অবস্থা, তুমি নিচে খেলা করো তো, আমি তোমাকে নিয়ে আমি কোনো কাজ করতে পারছি না, আমি কোনো কাজ পাই না মা তোমাকে নিয়ে, আমার ছোটটা এসে ঝামেলাটা শুরু করে দিয়েছে, এখন কাজ করবো কি করে বলো। আমি তুমি নিচে যাও, তুমি একটু পরে একটা ওয়ান নো ফোর ফাইভ নিয়ে আসো, যাও মানে ওয়ান নিয়ে আসো, ছোট কি তুমি পাশে, আমি ওখানে বসি, দাঁড়াও
দাঁড়া আমি তোমাকে বলে নিব, দাঁড়া দাঁড়া আমি পড়তে পারি না, আমি পড়ে বলছি কি, দাঁড়া ওয়েট করো, তুমি ছোট এদিকে আগে তুমি আমার কাছে দাঁড়াও না, আমি তো কাজ করতে পারছি না, আমি ছাড়ো আমার সাথে, এই ছোট সময় নিচ্ছি এই ঝামেলা বন্ধ করো, কি করতে, কারণ যদি বসে নাই খাইতে পারি, রুনা বেগম কি অবস্থা, রানু রানু তোমরা কেমন আছো, অনেকদিন অবশ্য কথা হয় না, রানু তো বহুদিন দেখিনি, তোমার দোলা ভাই তো তোমার ভক্ত নাকি, হ্যাঁ কিসের ভিতর কি দিছে দেখো, তাই দেখো, তো রানু ভাই, রানু তোমার দোলা ভাই তো তোমার ভীষণ ভক্ত, রানুকে বলছিলাম যে আমার সাথে করে নিয়ে আসবো, কিন্তু রানু তো আসলো না আমার সাথে, কি গাছ থেকে পেরে নিয়ে আসছে, হ্যাঁ কিনে বাসায় নিয়ে ওয়াশ করে খেতে হবে, কিন্তু হ্যাঁ ওনাকে কি ওকে দাও, আমরা কাজ করব ওগুলো পিক করে দেন বাসায় নিয়ে এসে ওয়াশ করে খাবো, আর আমরা ওখানে যে বারবিকিউ সাইড করে বারবিকিউ করে ফেললাম বুঝছেন, আর অসুবিধা নেই আমরা গরম এই গরম পানি দিয়ে অন্য জায়গায় যাতে ধুয়ে ফেলবো, কাঁচা কলা গুলো এত ফ্রেশ মনে হচ্ছে দেখেন গাছের থেকে নিয়ে আসা, কি মা আসলে রুনা বেগম এত ফ্রেশ কলাটা, শুধু কলা না ওকে কলা হাতে দিয়ে নয় আমাদের লাবণী ভাবি দেখছে, কি অবস্থা লাবণী ভাবি, কেমন আছেন অনেকদিন পর, আসলে আজকে আড্ডা দিতেই আসছি কারণ একসাথে আড্ডা দেওয়া হয় না অনেকদিন লকডাউনের কারণে, খুলি এই যে মা, এই যে তো আপনার ভাই, এখানে দিয়া যাবে না আম্মু, আম্মু হাতে লেগে যায় কাপ ওই দেখো, আসুন আমি কাছে দিয়ে আসুন, ওকে ওকে ওই বিলেটও দাও, এই নাও এটা আমার মেয়ের ঝামেলা, এইটা না ওইটা ওইটা না, বলো না বলো না, একটু কাটো দাম দেখি, দাও দাও, আমরা আজকে রান্না করব যেহেতু আমাদের ইয়ে পড়ে দাও পড়ে দাও, আমার এক বান্ধবী আসছে, কি রে অবস্থা কেমন আছিস অনেকদিন পর, আজকে তোদের সাথে আড্ডা দেওয়ার জন্যই বসছে, তা ভাবলাম যে কাজ করি আর আড্ডা দিই, তুমি তুমি চিনবা ওকে, না না কানাডায় না, ওর নাম হচ্ছে শাইলা শারমিন, ও তুমি ওর ওর তোমার মনে নেই, তোমার ওর মনে নেই, তোর দুলা ভাই হয়তো তোমাকে চেনে না, চেনো না ওরে, যাই হোক তুমি তো হাই হ্যালো বলো যেহেতু এখন দেখছো, নাম শারমিন, ওর নাম শাইলা শারমিন, ওর ডাক নাম আলাদা, শাইলা শারমিন কেমন আছো তুমি করে বললাম, তো আমার বান্ধবী, তুমি তো বিবাহ বান্ধবী, আশা করি সবাই ভালো আছো, এ আমি একটু সময় দিচ্ছি এর সাথে, কারণ আমি তো সময় দিতে পারি না, লজ্জা পাচ্ছো তুমি, না লজ্জা না, তো আমরা ভাবলাম চল আগে হালকা, কারণ এই যে রান্নাবার কাজ তো, আমরা ভাবলাম দুজন মিলে একটু রান্না করে ফেলি, তো ও আমাকে হেল্প করছে, দুজন গল্প করব ভাবলাম, তো দুজন মিলে আসি একসাথে গল্প করি আর একটু লাইভেও যাই সবাই মিলে গল্প করি, আমি তো ব্লু স্লাইম, আমার ছোটটার ঝামেলা, আজকে রেসিপি কি শোন, আজকে রেসিপি অনেক কিছু, এই দেখ কি কিনে নিয়ে আসছে আমাদের এখানকার ফ্রেশ, এই যে তো দুলাভাই ছুলে দিয়েছে সবগুলো, এই যে সজনের ডাটা, সজনের ডাটা
আর আলু দিয়ে আর ডাল দিয়ে করব একটু আজকে রেসিপি। তারপরে আছে এই দেখ ফ্রেশ কাঁচা কলা, এই যে কাঁচা কলা আর ইলিশ মাছ দিয়ে করব। আর একটু করব কি ওটা ডাটা শাক, ডাটা শাক ভাজি করব চিংড়ি মাছ। মাছখানতে কাটতে হবে না? হ্যাঁ তুমি কই রাখছো? আমি ওমার এহারে একটু নিয়ে যাও তো মা, অনেক ঝামেলা করছে, আমি কাজ করতে পারছি না। খুলে দিছি তো আমি, নিয়ে যাও একটু ওকে, আমি তো বসে গেছি কাজ করতে পারছি না। কত এত বড় বড় করে না, আরো ছোট দেখ কাজের নমুনা আসে তো কলার। অনেকদিন ভুলে গেছি, অনেকদিন আগে তো। আমাদের ইয়ে লাবণী ভাবি কেমন আছেন, কি অবস্থা? ও লাগছে দারুন। এই যে দেখেন না, না না এই সাইজটা থাক, সে বেশি বড় করে ফেলছে সাইজটা। তা ও মা এটা নিয়ে যাও, মা আমি খাওয়া একটু নিয়ে দিয়ে যাবো তো। দেখো না যাচ্ছ না, যাও নানু ডাকছে তো। আমরা একটু ভেজিটেরিয়ান বেশি বুঝছিস, বাচ্চাদের জন্য চিকেন বিফ রেখে দিই একটু, আর আমরা সবাই শুধু বেশি ভেজিটেবল খাওয়া পছন্দ করি নাকি। না বাচ্চাদের জন্য চিকেন সবসময় রাখি, কিন্তু মাইস লাইন নিয়ে যাও, মাইস লাইন নিয়ে যাও, যাও মাইস লাইন নিয়ে যাও। হ্যাঁ হ্যাঁ বসে যাও খেলো, পট নিয়ে চলে রাইট। আমি একটু পট নিয়ে আসি। আমরা কি করি শোন, আমরা অলওয়েজ ভেজিটেবল পছন্দ করি, আমি তো আসলে ভেজিটেবল ছেড়ে খাইতে পারি না, আর মানে সবাই আর কি। তো বাচ্চাদের জন্য সবসময় চিকেন রাখি, দেন আমরা আমার পাশাপাশি আমাদের ভেজিটেবলগুলো রাখি। আর আমি ফ্রেশ ভেজিটেবল দেখলে মনে হয় সব কিনে নিয়ে আসি দোকানে, যে যা যা পছন্দ আজকে যা যা পছন্দ, মানে এত ফ্রেশ ভেজিটেবল নিয়ে আসছি এখন আমার ফ্রিজে রাখার জায়গা নেই। তো এখন কী করছে ওগুলো কিছু কিছু বাইরে, আমি যেহেতু করোনার টাইম সবগুলো গরম পানিতে ভালোভাবে ধুয়ে কী করছি সব ভালো করে নিচে রেখে দিয়েছি, কারণ ওগুলো আমার ফ্রিজে রাখতে পারবো না। এই কারণে ভাবলাম যে একটা তার বাজার করে এসে কী করছি বিকেলে একটা টানা ভালো একটা ঘুম দিয়েছি দুজন মিলে, দিয়ে উঠে ফ্রেশ তো চা আর দুজন মিলে কফি টফি খেয়ে বললাম চলো দুজন মিলে রান্না করে ফেলি। তো শুরু করলাম আর কি, আর ভাবলাম একটু লাইভে যাই গল্পও করি, দেওয়ার পর আমিও করি। মেয়ে চলে গেছে যেহেতু, এতক্ষণ ধরে ও একাই করছে, মেয়ে ঝামেলা, মেয়ে কোলের থেকে নামবে না, ঝামেলা শুরু করে দিয়েছে। অবশ্য একা অনেক ভালোই পারে, কারণ অনেক ফাস্ট নাকি। একটু ভুলে গেছি কি গেছিলাম, এই যে আগে আরো ফাস্ট ছিল এখন ভুলে। আজকে তো কেয়াকে দেখছি না, কেয়া কোথায় গেল? কেয়া সব সময়, আর আমি তো আসলে ইয়ে করে আসি না, ইনফর্ম করে আসি না, লাইভে এমনি আসি, মন চায় চলে আসি একটু গল্প করতে, কিন্তু এসে দেখে কেয়া থাকে, তুলি আর কেয়া বেশিরভাগ থাকে, কিন্তু আজকে কেয়া তুলিকেও দেখছি না, কেয়াকেও দেখছি না, মনে হয় বিজি। তাহলে আজকের মতো বিদায় সবার কাছ থেকে, আমরা একটু কাজ হারি করে ফেলি কারণ লাত হয়ে যাচ্ছে। আর ভাত নিয়ে যাও, দেখো খাই কিনে একটু ডাল দিয়ে নিয়ে। সবাইকে আল্লাহ হাফেজ, ভাবিরা এবং ভাইরা যদি সাথে থাকে সবাইকে আল্লাহ হাফেজ, আবার দেখা হবে নেক্সট। এবং শালিরা যারা আছে বান্ধবীরা, এবং শালারা যারা বলে দেখো এই তুই বুঝতেছিস, তুই ভালো বাইরে ভালো বাটার মারতেছিস, এই বাটার মারছিস না, বাটার আমার মারিনি, আমি এমনিই আসছি আর কি, বাটার মারা লাগে না, সে অলওয়েজ গুড, আমার সমাজ আছে না তো তাই মনে করলাম আসছি। শোন শোন রুনা বেগম কোনো বাটার মারিনি, সে নিজে পছন্দ করে সবসময় পাশে পাশে থেকে কাজ করতে। হ্যাঁ আল্লাহ হাফেজ, কাজ করেন।
আমরা আল্লাহ হাফেজ, কারণ আমি এবার মোটামুটি কাটাকুটি শেষ, আমি এবার তুলাই দিব। সো নেক্সট পরে আবার দেখা হবে, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আজকের মতো ওকে আল্লাহ হাফেজ বলে দেখ, একটু আল্লাহ হাফেজ, ভালো থাকেন সবাই।